भैया जाइते पारबेन ना, रास्ता अटकाय दिसे। बैड लक तीनटा शॉपेर एकटार मध्येओ नाई, एकटार मध्ये पाइछि तबे आमार ग्लासेर साइजटा नाई। तो देखी दस नम्बर एक पवित्र दोकान आईन के आगे टुकटा अनेक किस ना हो तो वोखने जब वोखने गए जी पाई तो पेलम ना आसे ना होना आशा करती अनेकगुल दोकान आता तो पे जा Everyone, this is Asadul Islam Akash. Welcome to my YouTube channel. आज के হচ্ছে সাইট ফিটে আসছিলাম। সাইট ফিটে আসার পেছনে যে কারণ সেটা হচ্ছে গোপ্রোর জন্য কিছু অ্যাকসেসরিজ দরকার ছিল, প্লাস হচ্ছে আমার একটা গ্লাস লাগবে। তো এই টুকটা কেনাকাটার জন্য আসছিলাম। আর ফারস্টে হচ্ছে মোটর অটোতে আসার আগে ভাইয়াকে ফোন দিছিলাম যে মাইক অ্যাডাপ্টারটা আছে কিনা। भैया बोलो कि माइक एडाप्टर नाई आसते हे और सप्ताह खानिक समय लगे। तो जीतु ये एक आर्जेंट दरकार, तो हे यूट्यूबे सार्च करी और मैं अने रिव्यू करसे कारा कथा पार्चेस कर। तो डिजिटल कैमरार जो शॉप आता हे गुलिस्तान, तो तरह से कन्टैक्ट हलो, ता बल जो तरह का आन हे तेने गलम गए गए সেটা পারচেজ করলাম। প্রাইস পড়ছে হচ্ছে আমার 6000 টাকা। এটা এখন হচ্ছে মোটর অটোতে ভাইয়া বললো 5500 করে তার কাছে পাবো, তবে কিছুদিন সময় লাগবে আর আমি হচ্ছে আর ধৈর্য ধরতে পারতেছি না, কারণ ব্লগগুলো কন্টিনিউ করতেছি তবে অনেকটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সপ্তাহে একটা করে ব্লগ আসতেছে। তো আমি চাচ্ছিলাম আরেকটু রেগুলার হতে, সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা বা তিনটা ভিডিও আপলোড করতে দিচ্ছিলাম। তো যার জন্য আমার মাইকের জুতা খুবই দরকার। তো দেরি না করে আপনাদের 6000 টাকা দিয়ে মাইকের জুতা কিনে ফেলছি। আর বেশ কিছুদিন আগে অর্থাৎ যখন আমি ক্যামেরাটা কিনছি গত মাসে, তখন কিন্তু এই মাইকের প্রাইস ছিল 7000 টাকা। আমি এতদিন যেই মেমোরি কার্ডটা ইউজ করছি সেটা হচ্ছে 32 GB। তো এইটাতে জায়গা ছিল না তেমন একটা, যার কারণে হচ্ছে আমি এখন শিফট করতে চাইনি। মোটরটাতে গিয়ে হচ্ছে কোনো শিফট নেই, মেমোরি কার্ড একেবারেই জায়গা ছিল না। তো আসার পথেই হচ্ছে এখান থেকে একটা দোকান থেকে মেমোরি কার্ড কিনে নিলাম, 28 GB মেমোরি কার্ড এবার পারচেস করছি। আশা করতেছি এখন দুই তিনটা ব্লগের শ্যুট আমি এক মেমোরি কার্ডেই রাখতে পারবো। তো মেমোরি কার্ডের স্টোরেজ নিয়ে আর কোনো প্যারা খাবো না আশা করতেছি। এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10 নম্বর, সেখানে বেশ কিছু বাইক অ্যাক্সেসরিজের দোকান আছে। তো এখান থেকে হচ্ছে গ্লাসটা নিব, যেহেতু এখন বাজে হচ্ছে 9:40। আশা করতেছি দোকানগুলো বন্ধ হয়নি, আর আমি মূলত প্রথম একটা দোকানেই যাই আর ওই দোকানে সব প্রোডাক্টই আছে। তো যাই, আর আমার বাইকের হর্নটা প্রবলেম করতেছে। ফার্স্টে হচ্ছে দেখাবো যে আসলে হর্নে কোনো প্রবলেম হলো কি না, আর হর্নে প্রবলেম হয়ে থাকলে হর্ন চেঞ্জ করবো, আর যদি স্টিক করা যায় তাহলে ঠিক করে দেবো। তো চলে আসলো 10 নম্বর, এইখানে বেশ কিছু দোকান আছে। আশা করতেছি এখান থেকে খালি হাতে ফিরতে হবে না, এখানে গ্লাসটা পেয়ে যাবে। হলটা কেমন যেন সাউন্ড খুবই কম। ফাইনালি আই গট মাই গ্লাভস। আমি অলমোস্ট 8-10টা দোকানে সার্চ করলাম কিন্তু গ্লাভসটা পাইতেছিলাম না। গ্লাভস পাইতেছিলাম মানে হচ্ছে সাইজটা মিলতেছিল না আমার। আমি ইউজ করি হচ্ছে এল সাইজটা আর পাচ্ছিলাম হচ্ছে XL, আর এটার প্রাইসটা পড়ছে হচ্ছে 400 টাকা। আর এটার প্রায়
एक ही क्वालिटी मध्य मैं कैकटा दोकने पाइसि 380 टाका फिक्स प्राइस सब दोकने एक ही भाव फिक्स प्राइस 400 टाका फिक्स प्राइस 380 टाका किन्तु आमार काछे मन हलो एटार क्वालिटी एक भलो 380 टाका जेटा छिलो ओइटार फिटार क्वालिटीटा बा आमि जोदि बोली भितरे जे लेदारटा एटार क्वालिटीटा केमन जेनो लागछे একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এটা 380 টাকা করে একটা দেখতেছি, এটার কোয়ালিটি কি সেম কিনা? আর আমার কাছে কালারটা একটু ডিফারেন্স লাগলো, এটা একটু মানে এটা যেমন ব্ল্যাক ফুলি মানে দেখেই লাগতেছে যেটা প্রিমিয়াম ব্ল্যাক, আর ওইটা দেখলে মনে হচ্ছে যে একটু ফ্যাকাশে কালার মানে একটু অ্যাশ কালার টাইপের। তো যাই হোক, উনি বললো যে মার্কেটে অনেক কী বলে এটাকে একই রকম দেখতে অন্য মানে নকল বের হয়ে গেছে, তো কপি প্রোডাক্ট বের হয়েছে যেটাকে বলে। তো এইসব কপি প্রোডাক্টগুলো যারা সেল করতেছে তাদের জন্য তাদের মার্কেটটা নাকি খারাপ হয়ে যেতেছে। তো যাই হোক, আমি জানি না আমি আসলে অরিজিনালটা কিনছি নাকি কপিটা কিনছি, বাট ওভারঅল আমি হ্যাপি এটা কিনে। আর ওইটা দিয়ে গ্রিপটা ভালো পাওয়া যায়, আর মোটামুটি আমি এই গ্লাভসটা আরও আমি তো বেশ কিছু মোটর ব্লগারকে ফলো করি, তো তাদের মধ্যেই আরও দুজনকে আমি দেখছি এটা ইউজ করতে। তো ওইখান থেকে আসলে আমার এটা কেনার প্রতি মানে ইচ্ছাটা যাচ্ছে যে আমি এটা ইউজ করবো, যেহেতু ওনারা ইউজ করতেছে অবশ্যই এটা ভালো হবে। আর এখন আমার হচ্ছে মোটামুটি সব কিছুই কেনা শেষ। আজকে আমি টোটাল যে প্রোডাক্টগুলো কিনছি তার মধ্যে মেইনলি ছিল হচ্ছে আমার মাইক আর চার্জার, তারপর হচ্ছে মাইক্রোফোনটা, এই দুটো ছিল মেইন। আর তারপর হচ্ছে একটা ব্যাগ নিয়েছি, আর দুইটা মাউন্ট নিতে হয়েছে আমার অলরেডি যে হুকটা ভেঙে গেছে। প্রথমেই সরি বলে নিতেছি আমি রং সাইড দিয়ে যেতেছি বলে। আমি ওই পর্যন্ত যাওয়ার পরে একজন ভাইয়া বলল মানে এখানে জ্যামে দাঁড়াইছিলাম, দেন হচ্ছে মানে জিজ্ঞেস করলাম এই পারে সেটা কী হয়েছে, একজন বাইকার আসতেছিল এই পাশে, উনি বললো যে সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমি আবার ঘুরে আসছি। আমি জানি না আসলে কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি বললো যে পুরো গোল চত্বরই বন্ধ করে দিচ্ছে, এই পাশে একেবারেই যেতে পারবেন না, আপনি এক কাজ করেন রং সাইড দিয়ে চলে যান। তো যার কারণে আসলে আমি রং সাইড দিয়ে যাইতেছি। আমার আসলে কেমন কেমন যেন লাগতেছে যে আসলে এত মানে এরকমভাবে আমি কখনো রাস্তার থেকে দেখিনি, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা সবাইকে রিপোর্ট করে রাখি, আর যতটুকু শুনছি বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি মানুষ করে সেফ ছিল, মানুষজন আটকাইছে বুঝতে পারছি, মানুষজন আটকাইছে রাস্তা থেকে ইচ্ছা লাগে। আর সবচেয়ে বড় কথা, স্টুডেন্ট যদি আন্দোলনের নামে আমরা 2018 সালে দেখে আসছি স্টুডেন্ট পাওয়ার রাস্তা আজকে আসলে সবাইকে ভোগান্তিতে না ফেলে যেই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তার শাস্তি ব্যবস্থা করুক, আর রাস্তাটা ফেলে দিলে পারত পুরো রাস্তা যাতে। যেটা শুনছি আমি ওইখান থেকে শোনার পরে থেকে আসলে একটু ভয় করতেছিল যে এখান দিয়ে যাবো কি না, মানে অবস্থাটা আসলেই সিরিয়াস। আমার ভাই ফোন দিছিল, ও আজকে বাসায় ভাবিকে জিজ্ঞেস করছিলাম, ও এখনও বাসায় যায় নাই কেন। তো ভাইয়া যাইতে পারবেন না, রাস্তা আটকায় দিছে,
एक्सीडेंट हुई से एक्सीडेंट एक्सीडेंट हुई से भैया सामने माने रास्ता की अवस्था हो गई আমি জানি না আসলে কতক্ষণ ধরে এখানে গাড়ি ঘোড়া আটকানো মানুষজন তো হাঁটা শুরু করে দিছে আর কিছু করার নেই কারণ যেভাবে জ্যাম লাগছে হাইটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ সবাইকে হেফাজত করুক জ্যামটা ব্রিজের গোড়া পর্যন্ত আসছে এটা একবার কুইল পর্যন্তও চলে যাবে কে কতটা জোরে আসলে বাইক চালাইতেছি বা কে কার আগে যাইতেছি এই জিনিসটা থেকে ম্যাটার করে কে সেফভাবে বাসে যেতে পারতেছে বাসা থেকে বের হওয়ার পরে অবশ্যই সবার বাবা মায়ের টেনশনে থাকে যে রাস্তায় যেন কোনো দুর্ঘটনা না হয় বা আমরা যেন আল্লাহ যেন আমাদের সব বিপদ থেকে প্রতারিত রাখে আর আরেকটা বিষয় হচ্ছে ভদ্রভাবে রাইডিং মানে কিন্তু স্লো রাইডিং এটা মিন করে না আপনি যখন পাকা রাস্তা পাবেন ভালো রাস্তা পাবেন কিছুটা স্পিডিং করতেই পারেন তবে যে রাস্তাগুলো খুবই রিস্কি মানে মানে ভাঙাচোরা রাস্তা কাদাযুক্ত রাস্তা তারপর হচ্ছে যেখানে মোড় থাকে শপিং মল থাকে এইসব জায়গাগুলোতে স্পিডিং করাটা উচিত না আপনাদের একটা লাস্ট একটা ঘটনা বলি আমি বেশ কিছুদিন আগে এই গল্পটা আমি বেশ কিছুদিন আগে আমার ভাইয়ের বাসা থেকে যখন হচ্ছে আমার বাসে যেতেছি একটা 4B আমাকে ক্রস করেছে আমার স্পিড ছিল অ্যারাউন্ড 45-50 আর উনি মেবি 60 প্লাস হবে মানে 70 আশেপাশে মেবি রাইড করতেছিল কারণ অনেকটা জোরে আমাকে ওভারটেক করে যায় যাওয়ার পরে এই গর্তটাতে ওনার রাইডে পড়ে মানে লিটারেলি উনি প্রায় অলমোস্ট আমি পিছন থেকে যেটা দেখছি যে উনি অলমোস্ট পড়ে যাইতো মানে ওনার বাইকটা হচ্ছে অর্ধেক হাত উপরে উঠে গেছে তারপর হচ্ছে অনেকটা বাটা হয়ে পড়তে নিচ্ছিল বাট উনি কন্ট্রোল করে নিচ্ছে ভালো করে যার কারণে উনি আর পরে নেই তো আল্লাহ রহমতে উনি ওখানে কন্ট্রোল করতে পারছে তবে বিষয়টা হয়েছে অনেক রাস্তাতে দেখা যায় যে এখন মেন হলের ধাক্কাগুলো খোলা থাকে বা ভাঙা চুয়া থাকে তো মানে অপরিচিত রাস্তা হলে তো মাস যে সুরক্ষিত চালাতে হবে আর পরিচিত রাস্তা হলে তো আপনার জানাই থাকবে যে রাস্তার ওইখানে এখানে ভাঙা আছে সেই জায়গাগুলো আসলে আরেকটু স্লো হবে রাইট উচিত হবে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব স্পিডিং অবশ্যই করবেন তবে যেখানে আসলে স্পিডিং করার মতো স্পেস পাবেন বা যে রাস্তাটা স্পিডিং করলে কোনো ধরনের রিস্ক নেই সেখানে স্পিডিং করার আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পিডিং করা কিংবা কাউকে কে কার আগে যাবে এই বিষয়গুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেফভাবে বাসায় ফিরতে পারাটা আমরা যারা বাইক রাইড করি আমি যতটুকু আমার ধারণা মতে মোটামুটি সব বাইকারের ফ্যামিলি মেম্বারই টেনশনে থাকে যখন আমরা বাইক নিয়ে বাস থেকে বের হই তো সবাই চেষ্টা করব যতটুকু সেফভাবে আমরা রাইড করতে পারি আর তাকদীরে যদি উপরওয়ালা কিছু লিখে থাকে অবশ্যই ভালোর জন্য লিখে থাকবে যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেন অবশ্যই সেখানে আসলে সেটা নিয়ে খুব মন খারাপ করার কিছু কারণ নেই কারণ আমার সাথে এমনটা হয়েছে ছোটোখাটো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যখন ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি শুধু এটাই বলতাম যে আল্লাহ হয়তো এই ছোটো একটা অ্যাক্সিডেন্ট দিয়ে আমাকে বড় একটা শিক্ষা দিচ্ছে আর আমাকে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে সেভ করেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সেফভাবে রাইড করব আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ